তো ভিউয়ার্স আজকে দেখাবো বেবিদের জন্য ওয়াকার, আর আমাদের সামনে কিন্তু আছে BLM, তো BLM মডেলের কিন্তু ওয়াকারটা দেখাবো, আর এটার সাথে কি কি ফাংশন আছে, কত টাকা প্রাইস, সবকিছু নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবার আলোচনা করব। আর কয়টা কালার আছে সবকিছু কিন্তু দেখাবো, এটা কিন্তু রকিং সিস্টেম সম্পূর্ণ, তো বিস্তারিত কিন্তু আমরা পুরো ভিডিওতে থাকছি। আর আমাদের সাথে রয়েছে কিন্তু রফিক ভাই, তো রফিক ভাই বিস্তারিত আমাদের কিন্তু এই ওয়াকারটা সম্বন্ধে জানাবে। আর এটা যারা যারা নিতে চান অবশ্যই চলে আসতে হবে ঢাকা নিউ মার্কেট বনলতা মার্কেটের দ্বিতীয় তলায় 13 নম্বর শোরুম। এখানে আসলে কিন্তু আপনারা বেবিদের খেলনা সহ স্টলার, তারপরে আদারওয়াইজ যে যে প্রোডাক্টগুলো আছে খেলনার সকল প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন এখান থেকে। অ্যান্ড এখানে কিন্তু আরও শোরুম আছে, 13 নম্বর শোরুম, এখানে হচ্ছে 42 নম্বর শোরুম, আপনারা যে শোরুমে আসেন এই প্রোডাক্টটা কিন্তু নিয়ে নিতে পারবেন। তো আজকে বিস্তারিত কিন্তু এটার সম্বন্ধে জানবো, এটার সাথে কী কী আছে, কী কী ফাংশন থাকবে। তো ভাই কী কী আছে এটার সাথে? এটার মধ্যে প্রথমত আছে আপনার ওয়াকার, ওয়াকার, হ্যাঁ, বাচ্চা যখন হাঁটবে এই জি পাদানিটা থাকবে, নিচে পাদানি থাকবে, যখন হাঁটবে পাদানিটা খুলে নিবে, এটা সরায় দিবে, সরায় দিবেন যখন শিখবে হাঁটা, মূল যখন হাঁটা শিখবে, এটা মূল কাজ কিন্তু হাঁটা শেখার জন্য, হাঁটা শেখার জন্য মানে ওয়াকারটা কিনে অনেকেই। তো এটা হচ্ছে আপনি যখন বেবিটা হাঁটবে তখন এই যে পাদানিটা মূলত খুলে নিতে হবে, এই যে একবার, এখন বেবি এখানে বসে কিন্তু এই যে এখানে বসে তারপর হচ্ছে নিচে পা গুলো দিতে পারবে, বাচ্চার হাইট অনুযায়ী আপনি ছোট বড় করে, এই যে ছোট বড় ঘাট আছে, ঘাট আছে, ছোট বড় ঘাট আছে, ঘাট দিলে আবার বড় করে নিতে পারবেন। তো ইজিলি কিন্তু আপনার ডাইনিং স্পেস আছে, ডাইনিং স্পেস আছে, বাচ্চার খাবার টাবার রেখে, এই যে এখানে কিন্তু খাবার রেখে কিন্তু বেবিকে খাওয়াইতে পারবেন খুব ইজিলি কিন্তু। এবারে মিউজিক আছে, এই যে ব্যাটারি যখন লাগাবেন তখন কিন্তু মিউজিক, এখানে দুইটা ব্যাটারি লাগে, মিউজিক বোর্ড আছে, চাপ দিলে মিউজিক হবে, এখানে খেলনা আছে, খেলবে বাচ্চা, হ্যাঁ, যেভাবে খেলতে পারবে, জি জি। আর এটা এগুলো নাকি রকিং হয়, তো কিভাবে হবে এটা? দোলনাটা কাজে লাগবে বাচ্চার 2 থেকে 2.5 বছর পর্যন্ত, 2.5 বছর পর্যন্ত, মানে প্রথমত এরকম লাগবে, তারপরে একটু যখন বড় হবে বেবি তখন কিন্তু আপনারা দোলনা হিসেবে ইউজ করতে পারবেন। মূলত হাঁটা সময়টা থাকে 6 মাস, এই যে দুই সাইডে দুইটা ঘাট আছে, এটা দিয়ে টান দিয়ে দেন হচ্ছে এই ঘুরে দিলে হবে, এটা দুই সাইডে কিন্তু ঘুরে দিতে হবে, এই যে এটা কিন্তু ঘুরে নিতে পারবেন দুই সাইডে। তো আপনারা কিন্তু চাইলে এভাবে দুই সাইড দিয়ে তারপর এই যে এভাবে এক সাইড আর অপর সাইডও কিন্তু সেম ভাবে কিন্তু আপনারা এভাবে এই যে করে তারপর হচ্ছে রকিং করতে পারবেন, এই যে এই দুটো কাজ হবে, এখন এটা দিয়েও করতে পারবেন, এটা ছাড়াও করতে পারবেন, ঠিক আছে, এই যে রকিং করতেছে খুব ইজিলি কিন্তু সুন্দরভাবে। আবার যখন বেবিটা ঘুমাবে তখন এটা দিয়ে তারপরে ঘুম পাড়বেন, মিউজিক বেজলে বেবিটা যখন এটা ঘুমাইতে পারবে, ঠিক আছে। তো এটা আপনি নিয়ে নিতে পারবেন। কালার আছে কয়টা ভাই? এটা কালার আছে দুইটা, দুইটা কালার আর আপনার পেস্ট কালার অরেঞ্জ, এই কালারটা কি আছে? এই কালারটা আছে, হ্যাঁ, মানে গ্রিন কালার পেস্ট যেটা বলা হয় মিক্স কম্বিনেশন আছে, অ্যান্ড অরেঞ্জ কালার থাকবে একটা, অ্যান্ড পাদানিটা কিন্তু অবশ্যই থাকছে, অনেক ওয়াকারে দেয় না, তো এটা কিন্তু পাদানিটা এইভাবে থাকে, হ্যাঁ, যখন রকিং হবে তখন পাদানিটা দিয়ে রাখবেন, ঠিক আছে। এটার উপরে নড়াচড়া করলে বাবু এটা দুলতে থাকবে, একবার ইজিলি কিন্তু দুলতে পারবে, তো অসাধারণ লুক এই ওয়াকারটা আপনি নিয়ে নিতে পারবেন, এভাবে রকিং করবে। অ্যান্ড সিটটা কিন্তু অনেক হেভি, অনেক হেভি সিট, অ্যান্ড চাকা থাকবে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার জন্য চাকাগুলো নিতে পারবেন। আর এখানে কিন্তু এক্সট্রা সাপোর্ট, এক্সট্রা চারটা সাপোর্ট দেওয়া আছে, চারটা সাপোর্ট, অনেকেই কিন্তু অনেকেই আতে কিন্তু সাপোর্ট থাকে না, তো এটার ভিতরে কিন্তু আপনারা শুধুমাত্র এই মানে এই সিস্টেমটা কিন্তু পেয়ে যাবেন। এখানে রড আছে, এখানে একটা রড আছে, এখানে রড আছে, অ্যান্ড এখানে চার সাইডে কিন্তু চারটা রড আলাদা করে কিন্তু এক্সট্রা সাপোর্ট অনেক দেওয়া আছে, অনেক হেভি কিন্তু, মানে অনেক বেশি ওয়েট নেবে, তো 35 কেজি ওয়েট নিলে কিছু হবে না, 35 কেজি ওয়েট নেবে, তো ভিউয়ার্স অনেক হেভি প্রোডাক্ট আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন এই আইসা বেবি টয় থেকে। তো এটা যদি কেউ নিতে চান এটার প্রাইসটা বলে দিচ্ছে, এটার প্রাইস কত ভাই? সেটার প্রাইস হচ্ছে মাত্র কত ভাই? 5,500 টাকা, 5,500 টাকা, তো 5,500 টাকা হলে কিন্তু আপনারা এই ওয়াকারটা এখান থেকে কিন্তু খুব ইজিলি কালেক্ট করতে পারবেন। আর যারা যারা শোরুমে এসে দেখে নিতে চান সরাসরি চলে আসতে হবে আইসা বেবি টয়, আর এখানে আসলে কিন্তু নিউবর্ন বেবিদের কিন্তু সব কিছুই পেয়ে যাবেন। এছাড়াও খেলনার কিন্তু হিউজ হিউজ পরিমাণে কিন্তু প্রোডাক্ট আছে, অবশ্যই আপনারা এগুলো নিয়ে নিতে পারবেন। অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে ফোন দিয়ে কিন্তু আপনারা ডিটেলস জেনে নিতে পারবেন শোরুমের। এছাড়া অনলাইনে অর্ডার করতে হলে অবশ্যই স্ক্রিনে নাম্বারগুলোতে ফোন দিয়ে কিন্তু আপনারা কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।